একদম কনকনে শীতের একটা সকালবেলা চারপাশে কুয়াশা ঘেরা, আর তার মধ্যে যদি এরকম দুশ্চিন্তাই হয় তাহলে তো মানে একদম জমে যায় আর কি বলা যায়। তো আসসালামু আলাইকুম সবাইকে, নতুন একটি ভিডিওতে ওয়েলকাম। তো এটা হচ্ছে শুক্রবার সন্ধ্যার ভিডিও। শুক্রবার সন্ধ্যায় আম্মু হচ্ছে এরকম চিতই পিঠা বানাবে। তো চিতই পিঠা হচ্ছে বানানোর জন্য একটু চালের গুঁড়াটা হচ্ছে গুলে নিচ্ছে, আমি পুরোটা ভিডিও করতে পারি নাই। আম্মু বলো যে গরম পানি, চালের গুঁড়া আর লবণ দিয়ে হচ্ছে আটাটাকে মানে চালের গুঁড়াটাকে হচ্ছে মিক্স করে নিছে। তো এই যে কাপ দিয়ে দিয়ে নিয়ে খোলাতে হচ্ছে আম্মু দিবে, আর হাফ কাপের থেকে একটু কম মনে হয় নেয় এক একবার। তো এটা দিয়ে হচ্ছে এখন খোলায় বসায় দিবে। এই খোলাটা আমাদের গ্রাম থেকে নিয়ে আসে, আম্মু সবসময় নিয়ে আসে অথবা কাউকে মানে আমার খালামণি পাঠায় দেয় কারো মাধ্যমে। তো এই যে এটার মধ্যে বড় করে বসাবে, মানে আমাদের পিঠার সাইজটা কিন্তু অনেক বড় হয়। এখন যেরকম সাজগুলো পাওয়া যায় যেটাতে ছোটো ছোটো পিঠা, বাট আমরা হচ্ছে ওরকম ছোটো পিঠা না, এরকম হচ্ছে বড় ছড়ানো পিঠাগুলো পছন্দ করি। আর মাশাল্লাহ পিঠাটা দেখেন কি পরিমাণ হচ্ছে জালি জালি হয়েছে, যেটার কারণে পিঠাটাকে যদি ভেজানো হয় অনেক বেশি মজা হবে বুঝেই যাচ্ছিল। একদম ফুলে উঠছে, প্লাস হচ্ছে পুরো পাশটা হচ্ছে এরকম জালির মতো ফোটাফোটা হয়ে গেছে। তা আম্মু এটাকে হচ্ছে আজকে রসে ভিজাবে। এখানে হচ্ছে 2 লিটার দুধ আর প্রায় 1.5 কেজির মতো গুড় ছিল। আমরা কিন্তু মানে মোরব্বা যেরকম খাই অনেক ঘন দুধের মধ্যে, সেরকম ঘন দুধে এরকম পিঠায় ভিজাই না, আমরা একটু হচ্ছে রসটা বা মানে রসটা বেশি থাকে আর কি গুড়। তো এখানে হচ্ছে আম্মু তো এটা সকালের জন্য ভেজাচ্ছে, আর রাতে ভাবলাম আমরা ডিনার করবো হচ্ছে এরকম গরুর মাংস। ধোয়া উঠতেছে, ধোয়া উঠা গরুর মাংস কষানো প্লাস হচ্ছে একটু রাব আর গুড়। আমি যেহেতু মিষ্টিটা একটু পছন্দ বেশি করি, তাই আমার সবসময় খাবারটা রাখা লাগে। দেখা যায় যে আমি মানে খাবার শুরু করার আগে খাই। আর এই যে পিঠাগুলো মাশাল্লাহ এত সুন্দর হয়েছে, মানে জালি জালিটা এত বেশি হয়েছে, দেখতে যে কি সুন্দর হয়েছে মাশাল্লাহ খেতেও। যেমন একটু পিঠাটা নিচটা একটু যদি ক্রিস্পি হয় খেতে বেশি মজা লাগে, আর অনেক গরম ছিল যার কারণে আমি ছিঁড়তেও পারতেছিলাম না। তো আমি পিঠাটাকে এমনিই জাস্ট খাবো। এই যে পিছনের পাটটা একটু পোড়া পোড়া একটু ক্রিস্পি হয়েছে আমার, আবার মানে পিছন পাটটা যদি একটু পোড়া পোড়া হয় একটু ক্রিস্পি হয় খেতে মজা লাগে খুব। তা আমি প্রথম বাইটটাই হচ্ছে নিচ্ছিলাম ঝোলা গুড়টা দিয়ে, ঝোলা গুড় অথবা রাব আমাদের অঞ্চলে রাব বলা হয়। দেন আস্তে আস্তে ভাবতেছি একটু মানে বিফ দিয়ে খাই, বিফ দিয়ে তো এমনি অনেক মজা হয়, এটা তো আর বলার কিছু নাই। যারা বিফ পছন্দ করে তাদের কাছে কিন্তু এই হচ্ছে চিতই পিঠা দিয়ে বিফ অস্থির লাগে, তো আমার কাছেও লাগে ভালো। আমি খেয়ে নিচ্ছিলাম, আর মিসিং ছিল হচ্ছে ভর্তা। সেদিন আম্মু আসলে ভর্তা বানানো হয় নাই, পরের দিন আমাদের শনিবারে দুপুরবেলা একটা প্রোগ্রাম ছিল কিছু মানে গেস্টের জন্য, তো যার কারণে আম্মু আর ভর্তাটা করতে পারে নাই। তো সেই গরু মাংস দিয়ে তো খেয়ে নিচ্ছিলাম, এত মজা হয়েছে মাশাল্লাহ মাংসটাও অস্থির ছিল। তো রাতে তো হচ্ছে এটা দিয়ে ডিনার করা কমপ্লিট। দেন সকালে ঘুম থেকে উঠে দেখি ওরে বাবা এই শনিবার এত ঠান্ডা পড়ছে, মানে চারপাশ কুয়াশা, তার মধ্যে আম্মুর বাগানে এত সুন্দর ফুল ফুটছে মাশাল্লাহ। আর এই লেটুস গাছটা দেখে আমরা প্রতিদিন ভাবি এটা দিয়ে কী করবো, মানে এটা দেখে কাটতে ইচ্ছা করে না পাতাগুলো, মনে হয় যে আরও এটা মানে ছড়ায় যাক, আরও সুন্দর লাগে লাগুক যেন। আর এই যে কী কুয়াশা, দূরে কিচ্ছু দেখা যেতেছিল না, শনিবার দিন অনেক বেশি ঠান্ডা ছিল। আর এই যে কাটা মুকুট গাছের ফুল। দেন এই যে সকালবেলা উঠে আম্মু হচ্ছে পিঠা খেতে দিবে, তো এখান থেকে অলরেডি আব্বুর খাওয়া শেষ, এখন আমি মারি আর হচ্ছে আম্মু কমপ্লিট করবো। তা আমি এটা নিয়ে ভাবলাম যে একটু শীতের ফিল নিয়ে আসি, গ্রামে গেলে কিন্তু শীতের ফিলটা নিয়েই খাওয়া হয় আমাদের বেসিক্যালি, দেখা যায় একটু মানে ছাদে বা বারান্দায় খাওয়া হয় বেশি। তো একটু ফটো সেশন করে বারান্দায় দেখতেছিলাম যে থাকা যাচ্ছে না, অনেক বেশি ঠান্ডা, এর জন্য আবার বাসায় চলে এসে মানে রুমে এসে খাচ্ছি। আর পিঠাটা এত সফট হয়েছে দেখেন, মানে একদম পুরোটা ভিজে গেছে। আর এই যে নারকেলগুলো, আমার তো নারকেল না দিলে মনে হয় যে পিঠার মধ্যে কোনো ফ্লেভারই পাওয়া যায় না। আমার জামাই আর আমার ছোটো বোনরা যে নারকেল কেন পছন্দ করে না আমি এটাই বুঝি না, এত মজা লাগে নারকেল ছাড়া কি কোনো পিঠা হয় বলেন, ওরা নারকেল দিলে পিঠা খায় না। তো ওদের জন্য হচ্ছে নারকেলগুলোকে বেছে বেছে আমরা দেই সবসময়। আর পিঠাটা মাশাল্লাহ এত সফট হয়েছে, একদম নরম, পুরোটা ভেজা তুলতুলা পুরা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটি ফলো করে দিবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ, পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।